আমার মতন কে কে গ্লাসে চা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও তো, কারণ আমার কিন্তু কাপের থেকে বেশি গ্লাসে চা খেতে ভালো লাগে। আর আজকে যেহেতু কাঁচের গ্লাস পেয়ে গেছি, তো ওই জন্য কাঁচের গ্লাসের মধ্যেই ভাবলাম যে সকালে চাটা খাই। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, দোকানে টোকানে দেখি ছোট ছোট কাঁচের গ্লাসের মধ্যে যখন চা দেয়, তখন কিন্তু দেখেই যেন মনে হয় চাটা খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, আজকে আমি চাটাকে একটু লিকারটা বেশি দিয়েছি আর এটা দুধ চা করেছি। তো আজকে সকালবেলা এখন চা বিস্কুট খেয়ে সকালটা শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই কিন্তু ভালো আছি। আর এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:45, শুভ পুচকুষণায় স্কুলে গেল, তারপরেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো বাইরে কিন্তু আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে, আর রোদ্দুরটা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ এই 2-3 দিন পর একটু রোদের মুখ দেখতে পেয়েছি। কারণ 2-3 দিন ধরে যা জামাকাপড় শুকাচ্ছিলাম অনেক কষ্ট করে পাখার হাওয়াতে, আর এখন যেহেতু রোদ্দুর উঠেছে তো ভালোভাবে আজকে কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে নিতে পারবো। আর সকাল থেকেই ভাবছি যে রোদ যদি উঠেই থাকে, সারাদিন যদি ওয়েদারটা ভালো থাকে, তাহলে আজকে কর্কটের ঘরটাকে পরিষ্কার করব। কারণ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি যে এই ঘরের মধ্যে ছুঁচোতে নোংরা করে রেখেছে। আর তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারছো আমি কি বলতে চেয়েছি, যে ছুঁচোতে পুরো কিচেনে তারপরে ঘরের ভিতরে পটি করে রেখে দেয়, আর সেটা যা দুর্গন্ধ, আর শরীরের মধ্যে এতটাই অস্বস্তি লাগে সকালবেলা উঠে আমার এই ঘরে এসে কাজ করতে, যে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তাড়াতাড়ি করে চা বিস্কুটটা খেয়ে নিলাম, কারণ যত দেরি করব কাজ করতে দেরি হবে। তো ঘর দুয়ারে হাত দিলে তো পুরো এই ঘরটা নোংরা হয়ে থাকবে, ঘরে কিচেনে চারিদিকে। তো ওই জন্য ভাবলাম সবজিটা কেটে ধুয়ে আগে সেগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রাখি, তারপরে এক এক করে কাজকর্মগুলো শুরু করি। তো কালকে রাতে যে চিকেন করেছিলাম তার মধ্যে অল্প পরিমাণে চিকেন রয়েছে, সবটা আমরা খেয়ে শেষ করতে পারিনি। তো তার সাথে খালি উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা করব। আর সুজির জন্য কিছু সবজি কেটে নিলাম, ওগুলোকে সিদ্ধ করে ওকে তারপরে খাবারগুলো দেবো। আর তার সাথে সাথে কিছুটা কাঁচা লঙ্কা, সেগুলোকে ভালো করে আমি ফ্রিজে স্টোর করার জন্য ডান্টি ছাড়িয়ে ভালো করে ধুইয়ে ঢাকনা সমেত বক্সে রেখে দিলাম। তো আমি এইভাবেই সবজিগুলোকে স্টোর করি। তোমরা যদি জানতে চাও আমি সবজি তারপরে বাড়তি জিনিস কীভাবে স্টোর করে রাখি ফ্রিজে, তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে একদিন সেটা নিয়েও ভিডিও শেয়ার করে দেবো। আর এখানে এখন সুজির জন্য খাবার বানিয়েছি, যেহেতু আমি ঘরে এখন কাজকর্ম করব তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই ওকে খাবারটা দিয়ে দিই যাতে ওর পেটটা ভরা থাকে। তো চলো এক এক করে কাজকর্মগুলো শুরু করি। তো সুজিকে খাবারটা দিয়ে আসলাম, ও তো খাচ্ছে, আর আমি চা বিস্কুট খেয়ে কাজকর্মটা শুরু করলাম। তো সবার আগে সাইকেলগুলোকে বার করছি, কারণ আজকে আমি এই ঘরটাকে ভালো করে ধোবো, কারণ এত নোংরা করে রেখেছে। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কি প্রত্যেক দিন ঘর পরিষ্কার করে না, ঘর অবশ্যই পরিষ্কার করি প্রত্যেক দিন 2 টাইম করেই, কিন্তু বৃষ্টির কারণে এই 2 দিন ঠিক করে হাত দিতে পারিনি। আর পুরো ঘরটাকে আমি মানে জিনিসপত্র সরিয়ে সরিয়ে যে ঝাড় দেবো বা মুছবো সেটা ডেলি হয়ে ওঠে না, সেটাকে তো 2-3 দিন পরে পরেই করি। তো তার মধ্যেই দেখো কী অবস্থা করে ফেলেছে ছুঁচোতে। আর ঘরে শুধু ছুঁচো নয়, ছুঁচো ইঁদুর সব রকমেরই আছে। তো ওই জন্য ভাবছি যে আজকে পুরো এই সাইডটাকে ভালো করে আগে ঝাড় দিয়ে নোংরাগুলোকে পরিষ্কার করে পুরো ঘরটাকে ধুয়ে নেব। তো পুরোটাই আশা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো। তবে ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন আমি এটুকু বুঝতে পারিনি যে আমার ফোনের স্টোরেজ ভরে গেছে। তো আমি দুপুর পর্যন্ত ভিডিও করার পরে আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে তারপর আর কোনো রকমেরই ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো ওই জন্য দুপুর পর্যন্ত যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি, কারণ ভিডিও তো আপলোড করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, তাই না? যেমনটা দেখো, কোনো ছেলে যদি বাইরে কাজ করতে যায় তাহলে সে স্বাধীনতা সম্পূর্ণটাই পায়, স্বাধীনতার সাথে সাথে তার একটা হিসাব করে মাইনে পায়। কিন্তু আমাদের কি, আমাদের তো সংসারের কাজকর্ম করতেই হবে, চাই আমরা বাইরে কোনো কাজ করি চাই না করি। তো এই কাজগুলোকে যদি ঠিক করে বুঝে না করি তাহলে আমার কাজ তো অন্য কেউ করতে পারবেও না বা করে দেবেও না। তো সেই জন্য ভাবলাম যে চলো নিজের মতন করে আস্তে আস্তে করতে থাকি, তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিও শেয়ার করি, কারণ ইউটিউবটা হচ্ছে আমার একটা ইনকামের রাস্তা। স্বাধীনতা না থাকুক কিন্তু তবুও দুটো টাকা তো পাবো, আর তার টাকার থেকে বেশি বড় কি বলো তো, তোমাদের মতন নতুন নতুন বা পুরনো বন্ধুদের ভালোবাসার আশীর্বাদটা আমার কাছে সব থেকে আগে। না হলে বলো তোমরাই যে এতদিন ধরে কাজ করছি কিন্তু স্যালারি তো ইউটিউব থেকে একবারই পেয়েছি, সব কিছু হয়তো টাকা পয়সা দিয়ে হিসাব করলে আমরা হেরে যাব, কারণ সব কিছু কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। প্রচুর মানুষ এমন আছে যারা দেখি ভিডিওতে ভালো ভিউজ পায়, প্রচুর কমেন্টও পায়, কিন্তু সেই কমেন্টের মধ্যে নেগেটিভ কমেন্ট প্রচুর থাকে, হয়তো ইনকামও অনেক করে কিন্তু যে ভালোবাসাটা সেটা মানুষের কাছে কম পায়।
তো সেইটাই আমি দেখি যে আমার ইউটিউবের চ্যানেলে তোমরা অনেকেই অনেক রকমভাবেই আমাকে কমেন্ট করো, আমাকে খুব ভালোবাসো, তো সেগুলো দেখেই না আর তখন স্যালারির কথাটা মনে পড়ে না, তখন এটাই ভাবি চলো যেরকম চলছে চলতে দাও, স্বাধীনতা না থাক কিন্তু তোমাদের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, আর একদিন না একদিন তো ইনকাম হবেই, তাই না? তো সেই ভেবেই আমার এই যে পথ চলা, প্রত্যেক দিন একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। তো আজকের ভিডিওটা কতটা বড় হবে আমি জানি না, যখন এডিট করতে বসেছি তখনও ভাবছি যে এত ছোট ভিডিও দেব, তোমরা দেখবে হয়তো বলবে যে এত ছোট কেন দিলাম, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, সবার আগে কিন্তু আমি ঘরটাকে ওপর থেকে ঝেড়ে নিচ্ছি, কারণ ওপর থেকে ঝাড়ার পরে নিচটা ঝাড় দিলে তাহলে ঝুলগুলো পরে আর নিচে পড়বে না, আর খুব বেশি ঝুল হয়নি কারণ ঘর দূর তো আমি মোটামুটি প্রত্যেক সপ্তাহতেই একবার করে ঝেড়ে দিই। তো দেখো ওপরে তোমরা দেখতেই পাচ্ছ তেমন একটা কিছু ঝুল হয়নি, আর সেই কারণে আমি নাক মুখও ঢাকিনি, আর নাক মুখ ঢাকলে পরে না আমার দম আটকে আসে, তো ওই জন্য আমি নাক মুখ ঢেকে করতে পারি না। আর এই ঘরটা প্রচণ্ড গরম, আজকে গরমটাও বেশি লাগছে যেহেতু রোদ্দুর উঠেছে, তো ওই কারণে কিছু ঢাকা দিইনি মুখে আর মাথায়, তো ডাইরেক্টই ঝাড়ছি। আর একটা সাইড ওপরে ভালো করে ঝাড়া হয়ে গেছে বলে এই সাইডটাকে আগে ঝাড় দিয়ে নোংরাগুলোকে বের করে তারপরে আমাদের বাথরুমে তো কল লাগানোই আছে, এখন সেখান থেকে পাইপ অ্যাটাচ করে তারপরে ঘরটাকে ভালো করে ধুয়ে নেব, আর এর মধ্যে একটু সার্ফ আর হারপিক দেবো যাতে কালো কালো স্পট যেগুলো হয়ে আছে যতটা সম্ভব ততটা যেন উঠে যায়। আর তাছাড়া একটা সপ্তাহ নেই গণেশ পুজো, তোমরা তো জানোই, আর এইটা হচ্ছে আমাদের তৃতীয় বছরে বাড়িতে পুজো। তো আমি না বেশ কয়েকদিন ধরে ভাবছি যে এই ঘরটা বড়, আমরা এই ঘরে আগে থাকতাম, পুজো করতাম, সব কিছু আমাদের একটা ঘরেই হয়ে যেত, আর এখন যেই ঘরটায় আমরা থাকি সেই ঘরটা না পাকা হলে পরেও ছোট, সেই ঘরে যতই হোক যেন একটা আটকা আটকা ভাব লাগে। আর সত্যি কথা বলতে কি তোমাদেরকে ভাবছিলাম অনেক দিন ধরে ভিডিওতে এই কথাটা জিজ্ঞাসা করব যে আমাদের ওই নতুন ঘরে যে ঠাকুরটা রেখেছি সেইখানে ঠাকুরটা রাখা ঠিক হবে কি কর্কেটের ঘরে নিয়ে আসবো, কারণটা তোমাদেরকে আমি বলছি, কারণ তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এরকম কেন বলছে। তো কথাটা হচ্ছে দেখো, ওখানে সুজি থাকছে, খাচ্ছে, ওখানেও টয়লেট বাথরুমও করে যেহেতু এখনও ছোট, সবসময় তো বাইরে করে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘরে ঠাকুর রয়েছে, তার মধ্যে খাওয়া দাওয়া টয়লেট বাথরুম, মানে আমার যেন একটা অস্বস্তি বোধ করছে, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব লাগছে যে কোথাও যেন একটা ভুল করছি, তো এক ঘরে এইভাবে ঠিক না। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন স্নান করে পুজো দিতে যাই তখন সঙ্গে সঙ্গে সুজি আমাকে দেখলে পরে আমার পায়ের উপরে উঠে পড়ে বা নাইটি ধরে বা জামাকাপড় ধরে টানাটানি করে, তো সেই জায়গায় ওর সাথে আমার ছোঁয়া লেগে যাচ্ছে, তারপর আমি পুজো করছি, আর প্রত্যেক দিন তো ওকে স্নান করানো সম্ভব নয়, তারপরে আবার ওর খাওয়া সব কিছুই গায়ের মধ্যে লেগে থাকে, খাবার টাবার টুকটাক, তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে ঠাকুরকে এই ঘরে নিয়ে আসি, কালকে বৃহস্পতিবার আছে ভালোবার, তো বৃহস্পতিবারে ঘর টর পেতে পুজো দেব, তো সেই জন্য আমি এটা ফিল করলাম যে হয়তো এই কর্কেটের ঘরটাকেই আমি ঠাকুর ঘর আর কিচেনটাকে আমাদের খাওয়া দাওয়ার জন্য ইউজ করি, আর পাকা ঘরটাতে যেরকম আমরা রয়েছি তো সেরকমই থাকবো, সুজি তো পাকা ঘর ছাড়া থাকতে পারবে না যেহেতু ওদের শরীরে গরমটা বেশি, আর কর্কেটের ঘরে কতটা কষ্ট হয় সেটা না থাকলে কেউ বুঝতে পারবে না, ফিল করতে পারবে না, তো আমরা তো থেকেছি অলরেডি, আমি আজকে কাজ করছি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, আর একটা অবলা পশুকে আমি এইভাবে কোনো দিনও কর্কেটের ঘরে রাখবো না। তো ওই জন্য আমার আজকে ভাবনা চিন্তা ছিল যে ঘরটাকে পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে চারদিকটা, ভাদ্র মাসের ধোয়া কাচাও হয়ে যাবে, সামনে গণেশ পুজো আসছে, তো একই সাথে দুটো কাজ, তো ওই কারণে ভাবলাম যে ঠাকুরকে আজকে এই ঘরেই নিয়ে আসবো। তো ফাইনালি আমার কাজকর্ম কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, খালি কিচেনটা বাকি আছে যেটা আমি বিকালবেলা পরিষ্কার করব, কারণ কিচেনটাকেও ধোবো, ভালো করে ঘষে মেজেগুলো পরিষ্কার করব। তো ওই জন্য দুপুরের কাজটা কমপ্লিট করার পরে পুচকুসোনাকে নিয়ে এসে আমরা মা আমি দুজনা খেতে বসলাম, তো কালকে যে চিকেন ছিল সে চিকেনটা অল্প নিয়েছি, শুভর জন্য অল্প রেখেছি, আছে ভেন্ডি ভাজা আর তার সাথে ডাল, তো এটাই রান্না করেছিলাম এখন দুপুরবেলার জন্য, এছাড়া আর কিছু রান্না করিনি, তো পুচকুসোনাকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, কারণ যদি বেশি দেরি করি তাহলে আরও যে বাকি কাজকর্মগুলো আছে, কিচেনের পয় পরিষ্কারটা আছে সেটা বাকি রয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে সেগুলোও করে নেব। তো আজকের থেকে ফাইনালি গণপতি থাকবে আমাদের কর্কেটের ঘরে, যেটা ওনার জায়গা, যেটা আমি এখন থেকে এই মুহূর্ত থেকে তোমাদেরকে বললামই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো এখানে গণেশ পুজোও হবে, গণপতি এখানে থাকবে, আর ওনার এখানে কোনো রকমেরই অসুবিধা হবে না, তো ওই জন্য ঠাকুরকে আমি আমার মতন করে সিংহাসনে বসিয়ে দিয়েছি, সন্ধেবেলা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, আর শুভ কিন্তু একটা লাইট জ্বালিয়ে দিয়েছে,
তো দেখে তোমাদের কেমন লাগছে আর আমার এই সিদ্ধান্তটা ঠিক কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর বেশি তো আর ভিডিও করতে পারিনি, তো ভিডিওটাকে কিন্তু আজকে আমি এখানেই শেষ করে দিয়েছি। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।